বঙাইগাঁও চহরবাসী রাইজক এই মুহূর্তে আমি জানাব বিচারিছো যে বঙাইগাঁও চহরত যিসমূহ বাসিন্দা থাকে তেখেতসকলে প্রায় 20% বর্ধিত হারত পৌরকর প্রদান করিব লাগিব বঙাইগাঁও পৌরসভাক। আর এই যে সিদ্ধান্ত আছে 20% পৌরকর বৃদ্ধি করার সিদ্ধান্ত আছে, সেয়া বঙাইগাঁও পৌরসভায় সিদ্ধান্ত লৈছে। মোর সহিতে বঙাইগাঁওর পৌরসভার চেয়ারম্যান আছে, আমি অকনমান তেখেতরপরা জানিবলে যত্ন করিম। আপনার প্রথমে স্বাগতম জানাইছো, আর আপনার একটা বোর্ডর সিদ্ধান্ত যে 20% পৌরকর বৃদ্ধি করা হয়েছে, প্রথমতে আপনার যুম সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত সমূহের বিষয়ে অকনমান জানিবলে যত্ন করি। এই কেইদিনতো আমি বহুত কমপ্লেইন পাই আছো, কম রাইজর বর্ধিত পৌরসভার বর্ধিত কর স্ট্রাকচার যে আমার পরিকাঠামো পরিবর্তন, এইটলে বহুতই নাগরিক মঞ্চ বহুতে আমাক আবেদন নিবেদন তথা আমার আমি একটা সার্কুলারও দিছিলাম যে 20 মার্চ লৈকে আপনার কিবা যদি ওজোর আপত্তি থাকে আপনাদের দিব পারবে। এই আমি থাউজেন্ডস অফ কমপ্লেইন এইটু পাইছো, কমপ্লেইন বা ইহতর ই পরামর্শ বহুতো পাইছো। তো এই আমার গ্রেটার বঙাইগাঁও নাগরিক মঞ্চ একটা গঠিত হয়েছে এইটু লই, সেইটু আমার যাওয়া আজি 4-5 দিন আগতে আমার লগত মিটিংত বহিছে। মিটিংত বহার পিছত আমি তাকে ই করেছো যে আমি চাম যাতে নাগরিকর অসুবিধা নোহাক আর যিমান নহলে নহয়, কারণ আপনাদের চাইছে যে আপনাদের যদি দেখাব লাগে চক আমি এইটু এটা নালা নর্দমা গেটার বঙ্গাইগাঁও সাফা সুতরা লাগি গেছো, ট্যাক্সর তো দরকার আছে, তথাপি আমি নাগরিকর সুবিধার কারণে চাই নাগরিকর যাতে অসুবিধা নপরে হারাশাস্তি নহয় তেখেতে যাতে বিশেষ আমার প্রতি ই নহয় মানে যেটা তীব্র আন্দোলন গড়ি তুলিম ইত্যাদি ইত্যাদি এইবিল যাতে নহয়, কারণ আমার উদ্দেশ্যই সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এইটুই হল। তো যদি হয় সেইটু আমি লক্ষ্য রাখি আমি বোর্ড মিটিংত সকলে একমত হয়েছো যে আমি 20% পৌরকর বৃদ্ধি করি। 20% যদি বৃদ্ধি করা হব এইটু পূর্বর যে সকল লোকে আপনার পূর্বতে যেটু অ্যামাউন্ট দি আসিলে সেইটার উপর বৃদ্ধি করা হব নে নতুনকে আর অ্যাসেসমেন্ট করা হব সম্পত্তি অ্যাসেসমেন্ট করা হব এই ধরনের আমি সিদ্ধান্ত লৈছো। আমি যেটু বর্তমানে রাইজে যে দি আছে তার উপরে রাইজক হকা দিয়ার কারণে সেইটোরে 20% লম আমি আগতে দি আছে যেটু দি আছিল সে কোনোবা 1000 দিছে 1000 20% 1200 টাকা সেইটিও দিব লাগিব। আর বোর্ডে আর একটা সিদ্ধান্ত লৈছে চক যা 10 বছর ট্যাক্স 10-12 বছর হওয়া নাই, যেতে এটি আমার প্রতি 5 বছর মুড়ি করব লাগে, যেতে এটা 10-12 বছর মূরত হয়ে আছে, সুতরাং ইন দি মিড টাইম আপনার বঙাইগাঁও বহুতখিনি উন্নতি হয়েছে, যারবার কোনোবার গ্রাউন্ড ফ্লোর আসিল সি এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বনাইছে, পারমিশন লৈছে কিন্তু কমপ্লিশনটা দিয়া নাই যে আমার হয়েছে বা আমিও যেহেতু পৌর কর্ত আমি তৎক্ষণাৎ লাগু করিব পারা নাই। তো আমি সেই বোর্ডে সিদ্ধান্ত লৈছে যে আমি এই যে ঘরবিলাক বাদ পড়ে গেছে ট্যাক্সর আওতার পড়া আমি হিয়তকও এখন নতুন করে অ্যাসেসমেন্ট করি, হিয়তক আমি ট্যাক্সর আওতা টানিম, সেইটো হব কি আমার তেতিয়া যেটু আমার রাইজর পড়া কম লই আছো সেইটো এজ এ হোল মেকআপ হয়ে যাব। আচ্ছা আমি আমি দেখিছিলো রাইজর লগত আমি কথা পাতিছিলো আর রাইজে একটা কথা উল্লেখ করেছিল যে প্রতিবিধ সামগ্রীতে এটা আপনার মূল্য বৃদ্ধি হয়েছে, কর যে দেখবলে পাওয়া গেছে আপনার টোল ট্যাক্সে হোক আর বিভিন্ন ধরনের কর বৃদ্ধি পাইছে, তারপর আর ভোটর উপর দানব পড়া দি এটা পৌরকর 20% আপনার দিব লাগিব পৌরসভাক দিব লাগিব, রাইজ কিন্তু কোরবাত নয় কোরবাত একটা অসন্তুষ্টি আমি দেখিছো। তো তেনে ক্ষেত্রত রাইজর লগত আপনার আর আলাপ আলোচনাত বহিবনে নাই এইটো আপনার 20% আপনার ফিক্স হব? যদি আমি নাগরিক সন্থা গ্রেটার বঙাইগাঁও নাগরিক সন্থাক মান্যতা দিও বা তেখেতর কথা শুনো, এতো অল সেকশন অফ কমিউনিটি রিপ্রেজেন্ট করেছিল, রাজনৈতিক আছিল আমার বঙ্গাইগর ব্যবসায় আছিল ব্যবসায়ী আছে বঙ্গাইগর বিজনেস কমিউনিটি আছে সকলে আছিল, সিহঁতে কিন্তু 20% মানে কি কম দে আর স্যাটিসফাইড আমি যে এইটু কিবা ই করা নাই 25% বা ইমান বড়াইছো বা কি বড়াইছো বা আমি কিবা বিরাট একটা পরিকাঠামো চেঞ্জ করেছো সেইটু হওয়া নাই, কারণে সিহঁতে কিন্তু অলমোস্ট না অল আর স্যাটিসফাইড সো ফার আই নিউজ গ্যাদার্ড। হ্যাঁ এইটু কিন্তু সিহঁতে দে আর স্যাটিসফাইড 20% স্যাটিসফাইড আমি আপনার একটু জোর কই কব পারো, কিন্তু যদি এইটু আরও যদি আমি 25-30% কিবা করিলেন হয়তো দে উড হ্যাভ বিন ডিসস্যাটিসফাইড, কিন্তু নাও দে আর
স্যাটিসফাইড টু সাম এক্সটেন্ট নয় দে আর স্যাটিসফাইড আমি এই কেইদিন যেহেতু আমার বোর্ডর সিদ্ধান্ত যাওয়া পরি হয়ে গেছে এইকেইদিনত আমি যেটা খবর আমার আপনি সব বঙ্গাইগাঁওত কোনো ধর্ণা হওয়া নাই কি হওয়া নাই আমার সরকার বিরোধী কথা কোয়া নাই এইটু এটা আপনি বঙ্গাইগাঁওতে চাইছে মানে বঙ্গাইগাঁও রাইজে মানি লৈছে বিষয় মানি লৈছে আমি একদম নিশ্চিত বঙ্গাইগাঁও 20% মানি লৈছে হ্যাঁ বঙ্গাইবাসী মানি লৈছে কক মানে বঙ্গাইগাঁও মন্ত্রী কৈছিল 25% বৃদ্ধি করব এটা আপনার 20% বৃদ্ধি করেছে এটা যখন রাইজে আপনার অভিযোগ দিছিল তেখেতসকলে সম্পূর্ণরূপে মনা বলে কৈছে সম্পূর্ণ মানে আমি সোফার আমি যেটু নিউজ গ্যাদার করেছো নিউজ আইছে আমার তাতে বঙ্গাইগাঁওবাসীর আপত্তি নাই 20% ট্যাক্স ভরালে আপত্তি নাই বঙ্গাইগাঁও রাইজর আপত্তি নাই বলে উল্লেখ করেছে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা পাতিছিল আর তেখেতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে রাইজর তেখেতে আলোচনা এটা করেছে আর আলোচনার পিছত 20% কর বৃদ্ধি করেছে বঙ্গাইগাঁওত আর বঙ্গাইগাঁও যহর থাকা লোক আছে তেখেতসকলের কোনো ধরনের আপত্তি 20% নাই বলে একমুখে উল্লেখ করেছে বোর্ডর চেয়ারম্যানগী আর আমি বঙ্গাইগাঁওর খবর দিব বিচার যে বঙ্গাইগাঁও পৌরসভায় 20% কর বৃদ্ধি করার যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত লওয়া দেখবলে পাওয়া গেছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।